শুভ সকাল, আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি কোর্সে টাইপোলজি অফ ক্রাইম এই টপিকসটার উপরে পড়াবো। এখানে মূলত অপরাধের কি কি ধরন আছে, কি কি টাইপ আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব। হয়তো আমরা আজকের লেকচারে সব অপরাধের টাইপোলজিগুলো কভার করতে পারবো না, তবে আমরা যে টাইপোলজিগুলো আছে সেগুলো জানবো এবং কয়েকটি টাইপোলজি সম্পর্কে আমরা ক্লাসে অধ্যয়ন করব। তো আমরা যদি একটু কোর্স আউটলাইনটা দেখি, সেখানে আসলে আমরা কি কি বিষয় বা কোন কোন রেফারেন্স থেকে পড়েছি সেই রেফারেন্সগুলো আমরা একটু দেখব। আমরা ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি কোর্সের আমার কোর্সের যে আউটলাইন সেখানে দেখছি, আমরা আসলে এখান থেকে চ্যাপ্টার আচ্ছা ক্রাইম আমরা এই বিষয়গুলো পড়বো, ক্রাইম টাইপোলজিস, দ্য নেচার অ্যান্ড প্যাটার্নস অফ ক্রাইম। তো এই লেকচারটি দিতে যেয়ে আমরা যে যে রেফারেন্সটা ফলো করব, যেমন পার্ট থ্রি দ্য নেচার অ্যান্ড প্যাটার্নস অফ ক্রাইম, গার্বর এবং থমাস গার্বরের বই বেসিক্স অফ ক্রিমিনোলজি থেকে, চ্যাপ্টার 10 টাইপস অফ ক্রাইম, ফ্রেড অ্যাডলারের যে বইটি আছে সেখান থেকে, ক্রিমিনোলজির সেই বই থেকে, এবং সেকশন 3 ক্রাইম টাইপোলজিস, লরিস সিগেলের বই যেটা আছে ক্রিমিনোলজি ইন ক্যানাডা, থিওরিস প্যাটার্নস অ্যান্ড টাইপোলজিস, এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা আসলে মূলত তিনটা বুক রেফারেন্স থেকে মূলত আমরা আজকের লেকচারটা কভার করব। তো আমি যেই বিষয়ে বলছিলাম যে আমরা আজকে পড়ব টাইপোলজিস অফ ক্রাইম, তো এই লেকচার সুবিধার জন্য আমি একটি পাওয়ার পয়েন্ট তৈরি করেছি যেখানে আসলে আমরা কি আউটলাইন গুলো দেখবো, এবং একই সাথে আমি ক্রাইম টাইপোলজি সম্পর্কে আমার যে বর্ণনা সেটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে টাইপোলজি অফ ক্রাইম এর উপরে লেকচার দেব। আমরা যদি প্রেজেন্টেশনের সামারিটা দেখি, আসলে এখানে আজকে একটি টপিকস এর উপরে দেখানো হবে, পড়ানো হবে, সেটা হচ্ছে টাইপস অফ ক্রাইম। এখন আমরা যদি টাইপস অফ ক্রাইমের শ্রেণী বিভাগ করি, সেখানে মূলত এই চারটা ভাগে অপরাধ বিজ্ঞানে অপরাধকে বিভক্ত করা হয়। প্রথমত ভায়োলেন্ট ক্রাইম, ক্রাইম এগেনস্ট প্রপার্টি, ক্রাইমস অফ পাওয়ারফুল, পাবলিক অর্ডার ক্রাইমস। তো এই ছয়টি ভাগে আসলে আমরা অপরাধকে বিভক্ত করতে পারি। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে ভায়োলেন্ট ক্রাইম বলতে আসলে সেই ধরনের অপরাধ বোঝায় যেখানে আসলে সহিংসতা বিদ্যমান রয়েছে, এবং সহিংসতা বাংলায় যাকে বলে সহিংস অপরাধ, ইচ্ছাকৃতভাবে সহিংস যে আচরণ, সেই আচরণের মাধ্যমে যখন একজন মানুষ বা আরেকজন মানুষের প্রতি এই ধরনের আচরণ গুলা থাকে, তখন আমরা তাকে সেগুলাকে বলবো ভায়োলেন্ট ক্রাইম। যেমন ফেডারেল ইউনাইটেড স্টেটস এর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যাদেরকে আমরা এফবিআই নামে জানি, তারা এই ভায়োলেন্ট ক্রাইমসটাকে চারটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। প্রথমত মার্ডার, দ্বিতীয়ত ফোর্সিবল রেপ, তৃতীয়ত রবারি, অ্যান্ড লাস্টলি অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট। তো এই ক্রাইম এগেনস্ট ভায়োলেন্ট ক্রাইম বলতে আমরা আসলে এই ধরনের অপরাধগুলোকেই বুঝি। আমরা পরবর্তীতে ডিটেলসে চলে যাব। এর পরবর্তীতে আছে ক্রাইম এগেনস্ট প্রপার্টি। তাহলে প্রপার্টি ক্রাইম, যেটা বাংলায় অনেক সময় বলে যে হচ্ছে জানমালের
বিরুদ্ধে যে অপরাধ বা সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ, তাহলে প্রপার্টি ক্রাইম বলতে আসলে সেই ধরনের অপরাধ বোঝায় যেই ধরনের অপরাধের ফলে কোনো মানুষ বা কোনো ব্যক্তির যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ধ্বংস করা বা সম্পত্তিকে চুরি করা বা দখল করা, এই বিষয়গুলোকে মোটা দাগে বোঝায়। এবং প্রপার্টি ক্রাইম প্রপার্টি ক্রাইমস ডু নট নেসেসারিলি ইনভলভ টেকিং দ্য ভিকটিমস প্রপার্টি বাই ফোর্স, মানে এটা যে সবসময় ফোর্স করে বা জোরপূর্বক করে নিয়ে যেতে হবে এরকম না। যদি তাকে না জানিয়েও নিয়ে যায় তারপরেও সেটাকে প্রপার্টি ক্রাইম বলে আমরা অভিহিত করব। পরবর্তীতে ক্রাইমস অফ পাওয়ারফুল, ক্রাইমস অফ পাওয়ারফুল হচ্ছে যে এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স যেটা রিলেটিভলি হাই স্ট্যাটাসের পিপুলরা করে থাকে, এবং সেখানে বৈধ জবে থেকে অবৈধ ধরনের কাজ করা যে প্রক্রিয়াগুলো সেই বিষয়গুলোকে আমরা ক্রাইমস অফ পাওয়ারফুল বলি। এর মধ্যে হোয়াইট কালার ক্রাইম এবং কর্পোরেট ক্রাইমকে ক্রাইমস অফ পাওয়ারফুল হিসাবে অভিহিত করা হয়। ফাইনালি পাবলিক অর্ডার ক্রাইমস, পাবলিক অর্ডার ক্রাইমস কি? এই ধরনের অপরাধ হচ্ছে যে যেই অপরাধগুলো সোসাইটিতে পাবলিক নর্মস ভ্যালুস এবং পাবলিক এবং সোশ্যাল বিহেভিয়ারকে বিচ্যুত করে সেই ধরনের অপরাধগুলোকে আমরা বলি হচ্ছে পাবলিক অর্ডার ক্রাইম। এবং এই পাবলিক অর্ডার ক্রাইমগুলোকে বলা হয় যে একটা সোসাইটি বা একজন একটা কমিউনিটির মানুষজনের জন্য সেটা খুবই মানে ক্ষতিকারক এবং তারা সাধারণ মানুষের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করে। তো এটা হচ্ছে যে আমরা যদি অপরাধের শ্রেণীবিভাগকে বলি তাহলে ক্রিমিনোলজিস্টে মোটামুটি এভাবেই শ্রেণীবিভাগ করা হয়। তবে এক একটা রাষ্ট্রে তাদের পেনাল কোড অনুসারে বা তাদের যে ক্রিমিনাল কোড আছে সেই অনুসারে এই টাইপস অফ ক্রাইম কিন্তু চেঞ্জ হতে পারে, অথবা এই টাইপস অফ ক্রাইমকেই বিভিন্ন অপরাধ বিজ্ঞানের বইয়ে বিভিন্নভাবে শ্রেণীবিভক্ত করা হয়েছে। বাট আমরা ওভারঅল এই ধরনের শ্রেণীবিভাগের মধ্যেই সকল ধরনের অপরাধকে অন্তর্গত করতে পারি। এখন আমরা যদি দেখি যে ভায়োলেন্ট ক্রাইম আসলে কি, তাহলে ভায়োলেন্ট ক্রাইমকে যদি আমরা দেখি আসলে যেই অপরাধগুলো খুবই সহিংস হয় এবং যেই অপরাধগুলো আসলে মানুষকে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা বেশি থাকে বা করে থাকে, সেই ধরনের অপরাধকে আমরা আসলে হচ্ছে ভায়োলেন্ট ক্রাইম বলি। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে হোমিসাইড এবং সরি মার্ডার অ্যান্ড হোমিসাইড। তো মার্ডার এবং হোমিসাইড হচ্ছে যে হোমিসাইড বলতে বোঝায় যে যখন একজন মানুষকে মেরে ফেলা হবে, হ্যাঁ, এবং এবং এটা হোমিসাইড বলতে আসলে এটা এমন হয় যে এটা যে সবসময় ক্রিমিনাল অপরাধজনক হিসাবে অভিহিত হবে সেরকমও না, যেমন অনেক সময় এটাকে জাস্টিফাইও করা হয়, যেমন পুলিশ অফিসার কর্তৃক অথবা প্রিজন গার্ড কর্তৃক অথবা সোলজার কর্তৃক কাউকে যখন মেরে ফেলা হলো তখন সেটাকে অনেক সময় হোমিসাইড হিসাবে অভিহিত করা হয়। তবে হোমিসাইডের লিগাল ডেফিনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে। তো লিগাল ডেফিনেশনে যেটা বলছে যে হোমিসাইড বলতে বোঝায় যখন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে এবং সেটা অপরাধ এবং সেটা ইন্টেনশনালি হয়, সেই বিষয়গুলোকে আমরা হোমিসাইডের মধ্যে নিয়ে আসব। এবং এটাকে অনেক সময় জাস্টিফেবল করা হয়, যেটাকে আমরা বলতেছি যে একটু আগে যে উদাহরণগুলো বললাম। আর ক্রিমিনোলজিস্টরা মোস্টলি আসলে ক্রিমিনাল হোমিসাইড যেগুলো আছে আনলফুল কিলিংস সেই আনলফুল কিলিংসগুলো নিয়ে বেশি আলোচনা করে, যেমন মার্ডার হতে পারে, ম্যানস্লটার হতে পারে, নেগলিজেন্ট হোমিসাইড হতে পারে। তো মার্ডারকে অনেক সময় হোমিসাইডেরই একটা আসলে কম বলা হয়। হোমিসাইডের ক্ষেত্রে আসলে বিভিন্ন দেশে হোমিসাইডের বিভিন্ন টেন্স থেকে থাকে যে তারা সেই সব দেশে হোমিসাইড কেমন হবে। তো সেটা নির্ভর করে আসলে সেই দেশের পপুলেশন বা সেই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে। অপরদিকে মার্ডার হচ্ছে যে ইন্টেনশনাল কিলিং বা সেখানে ম্যালিসি থাকবে বা আসলে একজন মানুষের অভিপ্রায় হবে যে ইচ্ছাকৃতভাবে কাউকে মেরে ফেলা এবং সে আসলে জেনে বুঝে এই ধরনের অপরাধ করবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে যে
হচ্ছে হোমিসাইড, সরি মার্ডার। তো এই মার্ডারের ক্ষেত্রে আসলে বা মার্ডারকে যদি আমরা বলি, তাহলে এই মার্ডারটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এই মার্ডারটা কেউ ইন্টেনশনালি করতে পারে, বাট আনইনটেনশনালি করলেও সেটা মার্ডার হবে কিনা সেটা নির্ভর করবে তার আসলে মোটিভের উপর, বা আসলে এটা কি অ্যাক্সিডেন্টাল ছিল নাকি ইচ্ছাকৃত ছিল। তো যেমন একটা ফর্মের কথা বলা হচ্ছে ফেলোনি মার্ডার, এখানে এই মার্ডারের ক্ষেত্রে কোনো ইন্টেনশন লাগে না হত্যা করার জন্য, বরঞ্চ এর ইন্টেনশন তো ইন্টেনশন কি থাকে, যেমন রবারি, রেপ, বা মানে আসলে সে মার্ডার করতে যায় নাই, সে কাউকে সেক্সুয়াল অ্যাসাল্ট করতে গিয়েছে বা সে কোনো বাসায় রবারি করতে গেছে, তো সেখানে বাধা দেওয়ার সময় কি হয়েছে, মানে আরেকটা অপরাধ করতে যেয়ে সেই অপরাধের প্রতিক্রিয়ায় কি হয়েছে, তাকে মার্ডার করে ফেলেছে। তো সেই বিষয়গুলোই আসলে বোঝানো হয়েছে। আমাদের দেশের পেনাল কোডেও মার্ডার সম্পর্কে বলা আছে। তো বিভিন্ন দেশের পেনাল কোডে বা তাদের আইনগুলোতে মার্ডারকে এবং হোমিসাইডকে বিভিন্ন ভাবে আসলে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন ম্যান স্লটার, যে এটা মার্ডারের একটা ফর্ম, যেটা কি হয় যে একজন মানুষকে ভলেন্টারিলি মানে হচ্ছে হত্যা করা হয়। তো এই ম্যান স্লটার কেমন হতে পারে, যেমন হচ্ছে যে তাকে হয়তো শিরচ্ছেদ করে হত্যা করে ফেলা হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে ইচ্ছাকৃত ভাবে এই ধরনের অপরাধ করা হয়ে থাকে। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে সেক্সুয়াল অ্যাসল্ট, মানে সেক্সুয়াল অ্যাসল্ট বলতে আসলে বোঝায় যখন কোনো ব্যক্তি কর্তৃক বা আরেকজনকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন হয়রানি করা হবে, তখন তাকে আমরা সেটাকে সেক্সুয়াল অ্যাসল্ট বলি। অর্থাৎ নন কনসেন্সুয়াল যে সেক্সুয়াল অ্যাক্ট, সেই অ্যাক্টগুলাকে আমরা সেক্সুয়াল অ্যাসল্টের মধ্যে নিয়ে আসি। তো এই সেক্সুয়াল অ্যাসল্টটা আসলে সেই একটা দেশের যে আইন আছে সেই আইনে সংজ্ঞায়িত করা থাকে। নর্মালি একজন ছেলে কর্তৃক, একজন পুরুষ কর্তৃক নারীকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়, এবং এর মধ্যে থাকে হচ্ছে সেক্সুয়াল পেনিট্রেশন থাকে, এবং সেখানে অবশ্যই তার কনসেন্ট ছাড়া করা হয়। অনেক সময় কনসেন্ট থাকলেও সেটাকে তাকে হয়তো ভয় ভীতি প্রদর্শন করেও যদি এই ধরনের অ্যাক্ট করা হয়, তখনও সেটাকে আমরা সেক্সুয়াল অ্যাসল্ট বলব। তো এই সেক্সুয়াল অ্যাসল্টটা আসলে একটা কমন ফর্ম হচ্ছে যে রেপ, যেটা আসলে যখন কোনো অফেন্ডার কর্তৃক কোনো ভিক্টিমকে সেক্সুয়াল পেনিট্রেশন করা হয় তখন সেটাকে রেপ বলা হয়। তবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে পেনিট্রেশন ছাড়াও যে অ্যাসল্টগুলো হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের উদ্দেশ্যে সেগুলাকে রেপের অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন দেশের পেনাল বিভিন্ন দেশের আইনে, এবং এটা নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। তো আমাদের দেশের 375 পেনাল কোডের 375 সেকশনে আসলে রেপের ডেফিনেশন দেয়া আছে। সেখানে আসলে যেটা নন কনসেন্সুয়াল সেক্স এবং ভয় ভীতি প্রদর্শন করে যদি কাউকে এই ধরনের পেনিট্রেশন করা হয়, তখন সেটাকে আমরা রেপ বলে সংজ্ঞায়িত করে থাকি। তো এই সেক্সুয়াল অ্যাসল্ট এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি বছরই সারা বিশ্বে প্রচুর পরিমাণ সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছে, এবং এটা আসলে উন্নত দেশ বলি, আন্ডার ডেভেলপিং কান্ট্রিজ বলি, সব দেশেই সেক্সুয়াল অ্যাসল্টের ট্রেন্ডসটা কিন্তু আছে। তো এবং উইমেনরা এই সেক্সুয়াল অ্যাসল্টের সব থেকে বড় ভিকটিম। বেশিরভাগ ক্ষেত্রে যারা 18 বছরের কম হয়, আমেরিকায় 1999 থেকে 2004-এর স্ট্যাটিস্টিক সেখান থেকে দেখা গিয়েছে যে 18 ইয়ার্সের কম যারা, তারা বেশি সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয়েছে, এবং মোস্ট অফ দা অফেন্ডার থাকে ইয়ং মেলস, যাদের বয়স আসলে 25 বছরের কম থাকে। এবং সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে অনেক সময় রেসিয়াল এবং ইথনিক টার্গেটটা অনেক বেশি থাকে, যে ভিন্ন ন্যাশনালিটি বা ভিন্ন রেসের মানুষের প্রতি এই ভিক্টিমাইজেশনটা অনেক বেশি থাকে। অনেক ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে অফেন্ডাররা ড্রাগ অ্যাডিক্ট থেকে সেটা ড্রাগ অ্যাডিকশনের পরে সেক্সুয়াল অ্যাসল্ট করে।
এই সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কি কি টাইপের রেপিস্ট আছে, তো সেখানে ক্রিমিনোলজিস্টরা বিভিন্ন প্রকারের রেপিস্টের কথা বলেছে, যেমন দ্য পাওয়ার রেপিস্ট, দ্য অ্যাঙ্গার রেপিস্ট, স্ট্যাটিস্টিক রেপিস্ট, অপরচুনিস্টিক রেপিস্ট, সোশ্যাল বা ডেট রেপিস্ট। তো পাওয়ার রেপিস্ট কারা? যারা আসলে কোনো ভিকটিমকে ডোমিনেট করতে চায় এবং কন্ট্রোল করতে চায়, সে আসলে ভিকটিমের ক্ষতি করতে চায় না, কিন্তু তার কাজ হচ্ছে যে তাকে উইমেনের উপরে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে তার উপরে কর্তৃত্ব বা পাওয়ারটাকে স্থাপন করা, এবং সেখানে অনেকটা সময় যারা অফেন্ডার তাদের পার্সোনাল ইনসিকিউরিটি থেকেই তারা এই ধরনের বা পুরুষতান্ত্রিক যে মনোভাব সেটাকে প্রতিষ্ঠিত করতে এই ধরনের রেপ করে থাকে। তৃতীয়ত অ্যাঙ্গার রেপিস্ট। অ্যাঙ্গার রেপিস্টটা কি? অ্যাঙ্গার রেপিস্ট হচ্ছে সেই ধরনের রেপি যারা আসলে খুবই ফ্রাস্ট্রেটেড থাকে এবং ভিকটিমের উপরে তারা খুব ক্রোধান্বিত থাকে বা রাগান্বিত হয়ে ভিকটিমকে এই ধরনের সেক্সুয়াল অ্যাসল্ট করে। সেখানে ভিকটিমের শরীরে বিভিন্ন প্রকারের ইঞ্জুরিও তারা তৈরি করে ফেলতে পারে, এবং এখানে সেক্সুয়াল অ্যাসপেক্ট অফ ইজ অ্যাটাক ইজ ইউজুয়ালি সেকেন্ডারি, তার মানে তার ভিকটিমের প্রতি অন্য কোনো রাগ থাকে সেটা থেকেই সে ভিকটিমকে সেক্সুয়াল অ্যাসল্ট করে। তৃতীয়ত হচ্ছে যে স্যাডিস্টিক রেপিস্ট। স্যাডিস্টিক রেপিস্টটা কি? স্যাডিস্টিক রেপিস্টটা হচ্ছে যে তাদের মধ্যে আসলে খুব এগ্রেশনটা বেশি থাকে এবং তারা বিভিন্ন ধরনের মেথডে এই ধরনের সেক্সুয়াল অ্যাসল্টটা করে, যেমন তারা ভিকটিমকে প্রচুর টর্চার করে এবং তারা ভিকটিমকে অনেক বিকৃতভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাকে আসলে এই টোটাল সেক্সুয়াল অ্যাসল্টটাই তাকে অনেক ভিকটিমের জন্য ট্রমাটিক, অনেক সময় সেটাকে ভিকটিমকে মেরেও ফেলে সে। তো সিরিয়াল কিলারদের মধ্যে যারা রেপিস্ট থাকে তারা আসলে এই ধরনের রেপিস্ট হয়, যারা আসলে ভিকটিমকে বিকৃত উপায়ে রেপ করার পরে তাকে মেরে ফেলে বা তাকে আসলে বিভিন্ন সময় অঙ্গ পতঙ্গ কেটে নিতে পারে। তো সেই প্রকারের রেপিস্টকে আমরা বলবো আসলে স্যাডিস্টিক রেপিস্ট। পরবর্তীতে আছে অপরচুনিস্টিক রেপিস্ট। অপরচুনিস্টিক রেপিস্ট কারা? যারা আসলে সুযোগের সন্ধানে থাকে, যে সুযোগ পেলেই তারা রেপ করবে। যেমন কোনো মেয়ে একা বাড়িতে আছে, তার ক্যাপাবল গার্ডিয়ান নেই, তারা তখন সেখানে রেপ করছে, অথবা তারা কি করছে যে কোনো মেয়ে রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে তখন তাকে ধরে নিয়ে রেপ করছে, তার মানে তারা যখনই সুযোগ পায় মানে তখনই তারা হয়তো রেপ করার বা সেক্সুয়াল অ্যাসল্ট করার হচ্ছে চিন্তায় থাকে। লাস্টলি যেটাকে বলছি সোশ্যাল বা ডেট রেপিস্ট, এরা আসলে বা যেটাকে অনেক সময় ম্যারিটাল রেপ বলে, তারা হচ্ছে যে একটা ভিকটিমের সাথে একটা রিলেশনশিপে থাকে, সেই রিলেশনশিপটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যায় এবং তাদের মেইন লক্ষ্য থাকে যে রিলেশনশিপের যে ইমোশনাল জায়গাটা আছে সেটাকে ইউজ করে তারা ভিকটিমের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে গড়ে উঠবে বা তারা দেখা গেছে এক প্রকারে ভিকটিমকে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে বাধ্য করবে। তো এই ধরনের রেপিস্টরা দেখা গেছে যে রেপ করার পরে ভিকটিমের সাথে সম্পর্ক অনেক সময় ছেড়ে দেয় বা দিনের পর দিন তারা বিভিন্নভাবে ভিকটিমকে ব্ল্যাকমেল করে এই ধরনের রেপ করে থাকে। তো এই বিষয়গুলোই আসলে সেক্সুয়াল মানে আমরা যদি বলি টাইপস অফ রেপিস্ট বা সেক্সুয়াল অ্যাগ্রেসরদের কী কী টাইপ আছে সেই বিষয়গুলো এখানে উঠে আসে। পরবর্তীতে হচ্ছে যে অ্যাসল, তাহলে অ্যাসল্টটা কি? অ্যাসল্টটা হচ্ছে যে যখন কোনো মানুষ ইন্টেনশনালি আরেকজন মানুষের উপর বল প্রয়োগ করে, হ্যাঁ, এবং তার কনসেন্ট ছাড়া তাকে ফিজিক্যালি ইনজুরি করে, সেই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে যে অ্যাসল্ট। তো এই অ্যাসল্টটা কেমন? যেমন হচ্ছে যে কোনো মানুষকে শারীরিকভাবে আঘাত করা বা তাকে বিভিন্ন সময় টর্চার করা, ডেডলি ওয়েপন ইউজ করা, সেই বিষয়গুলো আসলে অ্যাসল্টের অন্তর্গত হিসাবে আমরা জানি। তো আমরা যদি দেখি যে অ্যাসল্টটা আসলে আমাদের সোসাইটিতে খুবই কমন, যে হয়তো আমরা কারোর সাথে কোনো ঝামেলা হলেই লেগে গেলেই অনেক সময় মানুষ কিল ঘুষি চট থাপ্পড় বা বিভিন্ন ধরনের ওয়েপন দিয়ে তাকে কি করে আঘাত করে, তো সেই বিষয়গুলোকে আসলে অ্যাসল্ট বলে বলা হয়। ইউনাইটেড স্টেটস সহ কানাডা এবং
বিভিন্ন দেশে আমাদের ক্ষেত্রে অ্যাসল্টেড অনেক বেশি থাকে, বাংলাদেশেও কিছু অ্যাসল্ট হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক সময় তুচ্ছ ঘটনা নিয়েও মানুষের মধ্যে এই অ্যাসল্টটা হতে পারে, এবং এটা আসলে আমাদের সোসাইটিতে খুবই একটা কমন বিষয়। যেমন ক্যানাডাতে তাদের একটা স্ট্যাটিস্টিক্সে বলেছে যে অ্যাসল্টটা বেশিরভাগ ক্ষেত্রেই পরিচিত মানুষের মধ্যে হয়ে থাকে, এবং যারা পারপিট্রেটর মানে যারা আসলে অফেন্ডার তারা আসলে মিডিল এজ মেল হয়, মানে মেলরা উইমেনদের চেয়ে বেশি অ্যাসল্ট করে, এবং উইমেনদের ক্ষেত্রে দেখা গেছে যে যারা লোয়ার ইনকাম ফ্যামিলিতে এবং যাদের বয়স 30-এর নিচে তারা বেশি অ্যাসল্ট করছে। ভিক্টিমাইজেশন যারা শিকার হচ্ছে তারা আসলে ইয়ং মেলরা বেশি ভিক্টিম হয়। অ্যালকোহল এবং ইলিসিট ড্রাগস অ্যাসল্টের একটা বড় কারণ, কারণ হচ্ছে যে অনেক সময় মানুষ অ্যালকোহল এবং ড্রাগ নেওয়ার ফলে মানসিকভাবে সে তার যে টেম্পার সেটা হারিয়ে এই ধরনের ঘটনা গুলা করে, এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে 10-20% কেসের মধ্যে ফায়ার আর্মস হয়েছে অ্যাসল্টের ক্ষেত্রে, এবং ভিকটিম যারা হয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে হিট মানে তাকে আঘাত করা, কি লাথি মারা, স্ল্যাপ, চড় মারা, নকডাউন মানে মেরে নিচে ফেলা, তাকে ট্রেড মানে আশ্রয় ধরা এবং থ্রেটেন, এইভাবে তাদেরকে বিভিন্ন সময় অ্যাসল্ট করা হয়েছে। তো এই অ্যাসল্টের মধ্যে আসলে আরো থাকে যেমন স্পাউসাল ব্যাটারিং, চাইল্ড অ্যাবিউজ, এল্ডার অ্যাবিউজ, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় আছে। এরপরে আমরা দেখবো আসলে রবারি। রবারিটা কি, রবারি বলতে বোঝাচ্ছে যে যখন রবারি এক ধরনের প্রপার্টি চুরি যেটার মাধ্যমে কি করা হয় যে ফোর্স প্রদান করে কারো কাছ থেকে জোর পূর্বক কি যে প্রপার্টি গুলাকে আদায় করা হয়। তো এই ফোর্স প্রয়োগ করতে যেয়ে অনেক সময় সেটা ভায়োলেন্ট নেচারও হয়ে যেতে পারে, ফোর্স প্রদান করতে যেয়ে যখন বাধা দেয় তখন ভিকটিমকে অনেক সময় কি করা হয় যে তাকে মেরে ফেলা হয় বা তাকে অনেক সময় শারীরিকভাবে ইনজুর করা হয়, এই ধরনের বিষয়গুলো কিন্তু হচ্ছে রবারিতে হয়। তাহলে থেফট এবং রবারির মধ্যে পার্থক্য হচ্ছে থেফটের ক্ষেত্রে ভিকটিমকে না জানিয়ে তার প্রপার্টি নিয়ে যাওয়া হয়, আর রবারির ক্ষেত্রে ভিকটিম জানতে পারে এবং সেখানে জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে বা ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রপার্টি নিয়ে যাওয়া হয়, তো এবং সেখানে ইউজ অফ ফোর্সটা ইউজ করা হয়। এটাকে ইউনাইটেড স্টেটসে যেমন বলা হয়েছে যে তাদের ওয়ান অফ দ্য মোস্ট রিপোর্টেড ক্রাইমস হচ্ছে ভায়োলেন্ট ক্রাইমস এর মধ্যে এই রবারি কিন্তু একটা, এবং রবারির কিছু তারা বৈশিষ্ট্য বের করেছে বা দেখেছে অ্যানালাইসিস করে, তাদের ক্ষেত্রে যেটা এসেছে যে হাফ অফ দ্য রবারিজ হচ্ছে আর্ম, মানে যারা অফেন্ডার তাদের কাছে আর্ম ছিল বা তাদের কাছে কোনো না কোনো ধরনের অস্ত্র ছিল, যেমন তাদের কাছে গান থাকে, ছুরি থাকে, ড্যাগার থাকে। যত বেশি লিথাল আর্ম অফেন্ডাররা ইউজ করেছে তত বেশি ইঞ্জুরির সংখ্যা কম হয়েছে, কারণ হচ্ছে যে যখনই তাদের কাছে গান থাকে তখন ভিকটিমরা ভয় অনেক সময় প্রকাশ করে না। রবারি হলেই যে সেটা ইঞ্জুরি হবে বা ভিকটিমাইজড হবে কেউ ইঞ্জুরির মাধ্যমে সেটাও সবসময় কিন্তু ঘটে থাকে না, এবং অনেক সময় রবারিগুলো আসলে প্ল্যানিং করে বেশিরভাগ সময়ই হয়ে থাকে, প্রি প্ল্যান থাকে, এবং রবারি গ্রুপে যারা থাকে তাদের মধ্যে ইয়ং মেলস যাদের বয়স 18 বছর বা এই কাছাকাছি তাদের মধ্যে বেশি দেখা গিয়েছে এই রবারিটা, এবং মেম্বার যারা এই রবারি গ্রুপে ছিল তারা বেশিরভাগ ক্ষেত্রেই যারা লোয়ার ক্লাসের যে সিটিজেন তাদের থেকে তারা আসলে মেম্বার হয়েছে। রবারির ক্ষেত্রে পাবলিক স্পেসে রবারি হয়, বাট যেই স্ট্রিটগুলোতে আসলে সিকিউরিটি কম বা যেখান থেকে আসলে সহজেই তারা রবারি করতে পারবে সেই জায়গাগুলোকে তারা বেশি বেছে নেয়, এবং রবারির ক্ষেত্রে তারা ক্যাশটাকে বেশি প্রাধান্য দেয়, এছাড়া স্বর্ণ বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা খুবই দামি সেই জিনিসগুলাকে নেওয়ার প্রতি
বেশি আগ্রহ থাকে। এখন রবারের যদি আমরা টাইপোলজি দেখি যে কি কি টাইপের রবার্স আছে, প্রথমত বলা হচ্ছে প্রফেশনাল রবার্স, তারা আসলে লং টার্ম কমিটমেন্ট থাকে এবং তারা সবসময় রবারই তাদের একটা পেশা থাকে এবং তাদের বেশিরভাগ রবারই থাকে প্রি প্ল্যান। এবং কিভাবে তারা বের হয়ে যাবে, কিভাবে সেখানে ঢুকবে, কিভাবে তারা প্রপার্টি দখল করবে বা তাদের কাছে কি কি ফায়ার আর্মস থাকবে এবং তাদের কাজের সমস্ত প্রক্রিয়ায় আগে থেকে প্ল্যান করা থাকে। এবং এইসব রবাররা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক এবং উচ্চ বা যে প্রতিষ্ঠানগুলো আসলে থেকে তারা বেশি অ্যাসেট নিতে পারবে সেই জায়গা থেকে তারা রবারিটা বেশি করে। যেমন স্টকওয়াজ গ্যাং নামে একটা রবার সংগঠন ছিল, তাদেরকে বলা হতো যে প্রফেশনাল রবার্স। অকেশনালরা হচ্ছে অপরচুনিস্টিক, তারা আসলে সবসময় যে রবারি করে এরকম না, তারা মাঝে মাঝে করে এবং তারা ভালনারেবল টার্গেট যারা আছে তাদেরকে বেশি আসলে টার্গেট করে। তো এই ধরনের রবারদের ক্ষেত্রে যেটা হয়, তারা আসলে যে সবসময় প্ল্যানিং করে রবারি করে সেটা না, তারা আসলে উইপেন্স গুলো হচ্ছে সবসময় ইউজ করে এমন না, অ্যাভেলেবল থাকলে তখন সেটা করে। তার মানে এবং তারা আসলে বেশিরভাগ ইয়ুথ যে গ্যাং থাকে তাদের কাছ থেকে এই ধরনের রবার মানে হচ্ছে পিপুলরা এই ধরনের গ্রুপে যোগদান করে। অ্যাডিক্টেড অ্যান্ড অ্যালকোহলিক রবার্স, তারা হচ্ছে যে লো কমিটমেন্ট থাকে, হ্যাঁ, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাগের টাকা জোগাড় করার জন্য রবারি করে এবং তারা কি করে যে ড্রাগের প্রভাবে অনেক সময় রবারি করে। তাদের কোনো ফিক্সড লোকেশন নাই, কিন্তু আসলে তারা আসলে কোনো লিটিল মানে লিটল তারা খুব কম প্ল্যানিং করে এবং তাদের আসলে ধরা পড়ার চান্স অনেক বেশি থাকে। তো এইটাই হচ্ছে যে রবারির টাইপোলজি। এবার আমরা আসলে দেখবো যে টেরোরিজমের ক্ষেত্রে কি ঘটনা। তাহলে টেরোরিজমটা আমরা কাকে বলছি, টেরোরিজম আসলে যখন কোনো গোষ্ঠী বা ব্যক্তি তাদের একটা গ্রুপ থাকবে সেই গ্রুপের পক্ষ থেকে বা সেই ইন্ডিভিজুয়ালও হতে পারে তার একটা মোটিভ থাকবে, সেটা পলিটিক্যাল কোনো মোটিভ বা রিলিজিয়াস মোটিভ, সেই মোটিভকে মানে ফুলফিল করার জন্য সে যখন কোনো ভায়োলেন্স মিন্স ইউজ করবে তখন সেটাকে আমরা টেরোরিজম বলবো। সো সেখানে তার বেশিরভাগ মোটিভই থাকে যেটা আসলে পলিটিক্যাল বা হচ্ছে রিলিজিয়াস, সে আসলে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে বা সে ধর্মীয় ব্যবস্থার উদ্দেশ্য সাধন করতে চাচ্ছে বা সে আসলে সমাজে কোনো কনভেনশনাল নর্মস প্রতি তার কোনো বিতৃষ্ণা আছে, সেই জায়গা থেকে সে যখন বিভিন্ন ধরনের ইউজ অফ ফোর্স বা বিভিন্ন ধরনের ভায়োলেন্স করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে টেরোরিজম। তাহলে টেরোরিজমের ক্ষেত্রে তারা কি কি ফোর্স ইউজ করতে পারে, যেমন তারা বোম্বিং ইউজ করতে পারে, কিডন্যাপিং ইউজ করতে পারে, তারপরে মার্ডার করতে পারে, হোমিসাইড করতে পারে এবং তারা যে কোনো সময় গান ফায়ারিং করতে পারে। এই ধরনের বিষয়গুলো যারা টেরোরিস্ট আছে তাদের মধ্যে কিন্তু প্রকট দেখা যায়। তো টেরোরিজমের বিভিন্ন টাইপোলজি আছে, যেমন লেফট উইং টেরোরিজম, রাইট উইং টেরোরিজম, রিলিজিয়াস টেরোরিজম, ইথনিক টেরোরিজম। আসলে কেউ আছে যারা আসলে সমাজ পরিবর্তন করতে চায় বা কেউ আছে এক্সিস্টিং সামাজিক যে ব্যবস্থাগুলো আছে সেগুলা সংস্কার চায়, কেউ আছে যে তাদের গ্রুপ, যেমন ইথনিক টেরোরিজমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের গ্রুপের উপর আগ্রাসন করছে সেটার প্রতিবাদ স্বরূপ তারা আসলে সেটাকে বৈষম্য দূর করার জন্য অপরাধ টেরোরিজমের সাথে জড়িয়ে পড়ছে, কেউ আছে যে দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য তারা আসলে সেটাকে মনে করছে যে সেটাকে ভায়োলেন্ট মিন্স ইউজ করে সেটাকে তারা প্রোটেস্ট করবে। তো এই ধরনের বিষয়গুলো আসলে টেরোরিজমের সাথে যুক্ত আছে। যেমন আইরিশ রিপাবলিকান আর্মি, তারপরে হচ্ছে আল কায়দা, হ্যাঁ, এরকম অনেক গ্রুপ আছে যারা আসলে টেরোরিজম সাথে সংযুক্ত আছে। যেমন আমরা 9/11 এর হামলার কথাই যদি বলি, সেখানে বলা হচ্ছে যে বিন লাদেন আল কায়দা থেকে সে এই ধরনের অ্যাটাক করেছে। আবার আমাদের বাংলাদেশেও 2005 সালে যে সিরিজ বোমা হামলা হয়েছিল এবং লাস্ট যে হলি আর্টিজেনে হামলা হয়েছিল সেখানেও কিন্তু যারা টেরোরিস্ট ছিল তাদের কিন্তু একটা মোটিভ ছিল যে দেশকে তারা দেশের শাসন ব্যবস্থাকে চেঞ্জ করতে চায়, তারা আসলে ইসলামী শাসন ব্যবস্থা বা জিহাদি ব্যবস্থা চায়। তাহলে সেই বিষয়গুলো আসলে তাদের একটা আলাদা মোটিভ ছিল। তাহলে কেন এটাকে আমরা ভায়োলেন্ট বলছি, কারণ হচ্ছে যে তারা যেই উপায়গুলাতে তাদের অ্যাক্টিভিটিসগুলো করছে তাহলে বেশিরভাগই সেগুলো হচ্ছে সহিংস,
এবং তারা এটা কি জন্য করে, যে একটা পাবলিসিটির জন্য, যে সবার নজর কাড়ার জন্য, যে তারা আসলে একটা মেসেজ দিতে চায় যে তারা কাউকে খুন করে, কোথাও বোম্বিং করে, কাউকে কিডন্যাপিং করে, তারা তাদের যে আইডিওলজি আছে বা তাদের যে গোল আছে সেটা প্রতিষ্ঠা করতে চায় এবং সেটা সবাইকে জানাইতে চায়। তো এই জন্যই আসলে তাদেরকে আমরা টেরোরিস্ট বলছি। তারা কি কি মিন্স ইউজ করতে পারে, যেমন আমরা বললাম যে হচ্ছে যে অনেক সময় হোস্টেস নিয়ে যায়, তারা হয়তো বিমানকে দখল করে ফেলেছে বা তারা কোনো জায়গাকে ঘিরে ফেলে কাউকে গভর্নমেন্টের সাথে তারা নেগোসিয়েশন চাচ্ছে যে তারা কোনো অবজেক্টিভ না করলে তাকে মেরে ফেলবে, এরকম ধরনের অনেক ধরনের স্পেসিফিক থ্রেটসও তারা দিয়ে থাকে। তো এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের টেররিস্ট অর্গানাইজেশন আছে যারা আসলে বিভিন্ন সময় তাদের এই কর্মকাণ্ড গুলো সারা বিশ্বে পরিচালনা করে থাকে। ফাইনালি হচ্ছে হেট ক্রাইম। তাহলে হেট ক্রাইমটা কি, যেটাকে আমরা বলি ঘৃণিত অপরাধ বা ঘৃণা উদ্রেককারী অপরাধ হিসাবে আমরা হেট ক্রাইমটাকে জানি। তাহলে এই হেট ক্রাইমটা আসলে অন্যান্য অপরাধের থেকে একটু আলাদা। যেমন হেট ক্রাইমটা কি হয়, যে এটা কোনো পার্টিকুলার রেসিয়াল, ইথনিক, রিলিজিয়াস, ন্যাশনাল বা কোনো গ্রুপের প্রতি আসলে এই ধরনের অপরাধ হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি যে ইউনাইটেড স্টেটস এবং ইউরোপ এবং ক্যানাডার দিকে, সেখানে কিন্তু অনেক মানুষ রেসিয়াল ভিক্টিমাইজেশনের শিকার হয়, যে শুধু তাদের গায়ের কালার ব্ল্যাক বলে বা তারা আসলে অন্য ন্যাশনালিটিকে আসছে বলে তাদেরকে আসলে মেইন স্ট্রিমে মানুষ মনে করা হয় না, আবার অনেক সময় তাদেরকে থার্ড ক্লাস সিটিজেনও মনে করা হয়। তো আবার দেখা গেছে অনেক সময় যে অন্য রিলিজনের হলে তাকে বিভিন্ন ধরনের ঘৃণার শিকার হচ্ছে, বা দেখা গেছে যে যখন মাল্টি কালচারাল একটা সোসাইটি থাকে সেখানে বিভিন্ন একজনের কালচার আর একজনের কালচারের সাথে না মিললে সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে আচরণ করা হয়। তো সেই বিষয়গুলো আসলে হেট ক্রাইমের অন্তর্ভুক্ত পড়ে। এবং ক্রিমিনোলজিতে বর্তমানে হেট ক্রাইম নিয়ে গবেষণা অনেক বেড়ে গিয়েছে, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসলে এই ধরনের রেসিয়াল ভিক্টিমাইজেশনের সংখ্যা আমরা দেখেছি যে অনেক বেড়ে গিয়েছে এবং প্রায়ই এগুলো আসলে ভিজিবল হয়। তো সেই ক্ষেত্রে আসলে হেট ক্রাইম বলতে বোঝায় যে আসলে যখনই কোনো পার্টিকুলার বর্ণ, গোষ্ঠী, ধর্ম বা এই ধরনের মানুষের প্রতি যখন ঘৃণা উদ্রেককারী হয় তখন সেটাকে আমরা হচ্ছে হেট ক্রাইম বলে থাকব। তো এই হেট ক্রাইমটা আসলে ভায়োলেন্ট নেচারও হতে পারে নাও হতে পারে। যেমন আমেরিকাতে যে রেপের স্ট্যাটিস্টিক, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে রেপটা হচ্ছে রেপ হচ্ছে, বাট সেটা ব্ল্যাক, যখন ব্ল্যাক উইমেনদের বিরুদ্ধে যখন রেপ হচ্ছে সেই রেপে সেক্সুয়াল অ্যাসল্টের ভেতরে ফিজিক্যাল অ্যাসল্টটা অনেক বেশি, তার মানে রেপের পরে বেশিরভাগই ব্ল্যাক উইমেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে অথবা তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত করা হচ্ছে, যেটা হোয়াইট উইমেনদের যখন রেপ করা হয় সেই রেপের মধ্যে কিন্তু সেটা থাকে না। তো এই বিষয়গুলাই আসলে মানে হচ্ছে যে হেট ক্রাইমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আসলে আমাদের লেকচারে ভায়োলেন্ট ক্রাইম পর্যন্তই রাখবো, যে আসলে আমরা টোটাল টাইপোলজিগুলো ক্রাইমে দেখেছি। তো আজকের লেকচারে আমরা শুধু ভায়োলেন্ট ক্রাইম পর্যন্ত বলেছি, পরবর্তী লেকচারে আমরা প্রপার্টি ক্রাইম এবং ক্রাইমস এগেনস্ট পাওয়ারফুল যে আছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো যেহেতু এটা ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি কোর্স, আমরা সব টাইপোলজির একদম ডিটেলসে যাচ্ছে না, বাট সেই টাইপোলজিগুলো কি এবং কেন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আজকে আমার লেকচারে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা যদি আমাদের আজকের লেকচারটা সামারাইজ করি তাহলে দেখো যে আসলে আমরা অপরাধের যে টাইপোলজি আছে সেই টাইপোলজিগুলো জানার চেষ্টা করেছি, এবং সেখান থেকে আমরা যেই টাইপোলজিগুলো দেখেছি সেগুলো হচ্ছে যে টাইপোলজির মধ্যে আছে চার ধরনের টাইপোলজি দেখেছি। প্রথমত ভায়োলেন্ট ক্রাইম, দ্বিতীয়ত ক্রাইম এগেনস্ট প্রপার্টি, তৃতীয়ত ক্রাইমস অফ পাওয়ারফুল, চতুর্থত হচ্ছে পাবলিক অর্ডার ক্রাইম। এবং আমরা মেইনলি ভায়োলেন্ট ক্রাইমের যে টাইপোলজিগুলো আছে সেই ভায়োলেন্ট ক্রাইমের টাইপোলজিগুলো আসলে আজকে আলোচনা করেছি, যেমন মার্ডার, হোমিসাইড, সেক্সুয়াল অ্যাসল্ট, রবারি, টেরোরিজম, হেট ক্রাইমস, এই বিষয়গুলো বা এই অপরাধগুলো বলতে আসলে আমরা কি বুঝি এবং এই অপরাধগুলার ক্ষেত্রে আসলে আমরা কি কি তাদের নেচার আছে সেই নেচারগুলো কিন্তু আমরা দেখার
চেষ্টা করেছি। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমরা ক্রাইম এগেনস্ট প্রপার্টি এবং ক্রাইম এগেনস্ট পার্সন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে পড়ালেখা লেকচার দিব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কোয়েশ্চেনগুলো আপনারা আমাকে ক্লাসের যে লেকচারের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টস বক্সগুলা জানাবে। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে আমরা এই ক্লাসের জন্য কী কী ম্যাটেরিয়ালস কভার করব, কোন কোন রেফারেন্স, সেই রেফারেন্স থিমটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার ক্লাস লেকচারটি উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবে।